পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের অঙ্কের ক্লাস শুরু করছি। আমি এখন তোমাদের 3 নম্বর পাঠ 33 পাতার অঙ্কগুলো করাবো। দেখো, গ্রেটার দ্যান বা লেস দ্যান এই চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। প্রথমে একের দাগের অঙ্কটা দেখো, 56,107 আছে, আর এই ফাঁকা ঘর আছে, ডান দিকে আছে 20,201। এবার 56,107 20,201-এর থেকে বড়, তাই এখানে লিখছি গ্রেটার দ্যান। দুয়েরটা 42,050, এটা লেস দ্যান হবে 62,005। তিনেরটা 62,332, এটা লেস দ্যান হবে 62,341। চারেরটা, এখানে একটা ফাঁকা ঘর আছে, গ্রেটার দ্যান আছে, এখানেও একটা ফাঁকা ঘর আছে, তাহলে এটা একটা সংখ্যা লিখলাম 75,321, এটা গ্রেটার দ্যান 32,573। পাঁচেরটা 70,007, এটা লেস দ্যান হবে 91,000। ছয়েরটা 30,608, লেস দ্যান 32,189। সাতেরটা 13,258, গ্রেটার দ্যান 12,358। আটেরটা, এটা একটা যে কোনো সংখ্যা লিখলাম, 10,491, লেস দ্যান 35,932। এবার ঊর্ধ্বক্রমে এবং অধঃক্রমে লিখি। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো, 65,215, 65,321, 65,232 আর 65,495। দেখো অঙ্কটা এইভাবে করছি, লিখছি সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজালে হয়। এরকম লিখলাম, ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে এরকম লিখছি সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজালে হয়, প্রথমে হচ্ছে 65,215, তারপর হচ্ছে 65,232, তারপর হচ্ছে 65,321, তারপরে হচ্ছে 65,495। আর অধঃক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, তাহলে সংখ্যাগুলি অধঃক্রমে সাজালে হয়, আবার লিখছি 65,495, 65,321, 65,232 আর 65,215। এইবার 2 আর 3 এই অঙ্ক দুটো নিজেরা করবে। চারের অঙ্কটা দেখো, 45,315, 47,825, 49,412 আর 47,720। লিখছি সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজালে হয়, প্রথমে হচ্ছে 45,315, তারপর 47,720, তারপরে 47,825, তারপরে হচ্ছে 49,412। আবার সংখ্যাগুলি অধঃক্রমে সাজালে হয়, প্রথমে হচ্ছে 49,412, তারপরে 47,825, তারপরে হচ্ছে 47,720, তারপরে হচ্ছে 45,315। এবার পরের অঙ্কগুলো দেখো, 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। প্রথমে হচ্ছে সংখ্যাগুলো কি কি আছে, 6, 1, 2, 5, 8। এবার বৃহত্তম সংখ্যাটা তাহলে কি হবে, বৃহত্তম সংখ্যা হবে 86,521 আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 12,568। তারপরের এই অঙ্কটা এটা নিজেরা করবে। তারপর একটা দেখো, সংখ্যাগুলো হচ্ছে 3, 7, 8, 9, 0। বৃহত্তম সংখ্যা কী হবে, 98,730 আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 30,789। এইবার এই পরের অঙ্কটা এইটা নিজেরা করে নিও। পরের পাতা দেখো, পরে 34 পাতার এই অঙ্কটা দেখো, ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন, তিনি বছরে মোট কত আয় করেন। এই অঙ্কটা দেখো কি করতে হবে, অঙ্কটা যোগ করতে হবে। দেখো যোগটা কীভাবে করা হলো,
এরকম লিখলাম ওপরে 65,400 টাকা, আর নিচেই 20,450 টাকা। এটা যোগ করলাম, যোগ করে হলো 85,850 টাকা উত্তর লিখছি। অতএব তিনি বছরে মোট আয় করেন 85,850 টাকা। এইবার পরের পাতার এই দুইয়ের অঙ্কটা এটা তোমরা করবে। তিনেরটা দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন, তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? এই অঙ্কটা দেখো, অঙ্কটা কি করতে হবে, অঙ্কটা এরকম লিখছি, স্ত্রীকে দিলেন 60,500 টাকা আর প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন 10,500 টাকা, এটা যোগ করা হলো, যোগ করে হলো 71,000 টাকা উত্তর লিখছি। অতএব তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। এবার চারের দাগের অঙ্কগুলো দেখো, ওপর নিচে বসিয়ে যোগ করি। প্রথমে কয়ের অঙ্কটা, 56,852 যুক্ত 20,208 যুক্ত 406 যুক্ত 50, এই অঙ্কটা কিভাবে করা হলো? এই অঙ্কটা এইভাবে লিখলাম আমরা, একক দশক শতক হাজার ওজুদ লিখলাম ওপরে। প্রথম লাইনে লিখলাম 56,852, পরের লাইনে 20,208, তারপরের লাইনে 406, তারপরের লাইনে 50, এটা যোগ করলাম, যোগ করে হলো 77,516 উত্তর লিখছি। অতএব নির্ণয় যোগফল সমান 77,516। এইবার একই নিয়মে পরের পাতার এই তিনটে যোগ আছে এইগুলো করবে। এবার পাঁচের অঙ্কটা দেখো, কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? এই অঙ্কটা কি করতে হবে দেখো, এই অঙ্কটা যোগ করতে হবে। প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, তার সঙ্গে 3,402 যোগ করলাম, যোগ করে হলো 13,402 উত্তর লিখছি। অতএব সংখ্যাটি 13,402। এবার ছয়ের অঙ্কটা, এই অঙ্কটা করবে নিজেরা। সাতেরটা দেখো, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম, মোট কত টাকার বই কিনলাম? এই অঙ্কটা দেখো কী করা হলো। প্রথমে এরকম লিখছি, 221টি বইয়ের দাম 225-কে 221 দিয়ে গুণ করলাম, গুণ করে হলো 49,725 টাকা। তারপরে লিখছি, 80টি বইয়ের দাম 150-এর সঙ্গে 80 গুণ করলাম, গুণ করে হলো 12,000 টাকা। এবার সত্তরটি বইয়ের দাম লিখছি কত, 50-এর সঙ্গে 70 গুণ করলাম, গুণ করে হলো 3,500 টাকা। এবার মোট বইয়ের দাম কত, এইটা 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 যোগ করলাম, লিখছি 49,725 টাকা যুক্ত 12,000 টাকা যুক্ত 3,500 টাকা, এটা যোগ করে হলো 65,225 টাকা। এবার উত্তরটা লিখছি, অতএব মোট 65,225 টাকার বই কিনলাম। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো আজকে।